ابراهيم نادام رحمه الله عليه سلر كاستك ما فلان غامر بريديم ويلوكتر واي ويلوكتر مير كاستك ما في اشار قري তিনি বলেন আবারো জিকির করে করে বাইতুল মুকদ্দসে এশার নামাজের পর তিনি ঘুমিয়ে গেলেন স্বপ্ন যুগে দেখেন আবারো দুইজন ফেরেশতা নাযিল হয়েছে একজন আরেকজনকে বলে গতদিন বলছিলাম উনার নেক আমল আসমানে উঠে না আবারো আসমানে ওঠা শুরু হয়ে গেল অপর ফেরেশতা বলেন কবে থেকে কিভাবে শুরু হলো উনি বলে গতদিনের স্বপ্ন দেখি উনি বাইতুল মুকদ্দস ছেড়ে চলে গিয়েছিলেন মক্কা মুআজ্জমা যে দোকান থেকে খেজুর কিনে নিয়েছিলেন ওই দোকানওয়ালার ছেলে দোকানওয়ালার মেয়ে দোকানওয়ালার ওয়াইফের কাছ থেকে যেই মাত্র আল্লাহর ওয়াস্তে তিনি মাফ করলেন ওই সময় থেকে ওনার নেক আমল আসমানে ওঠা শুরু হয়ে গেছে কিয়ামতের দিন আমি আল্লাহ ন্যায় বিচারের পাল্লা কায়েম করব কারো প্রতি অবিচার হবে না পক্ষপাতিত্ব হবে না শস্যের দানা পরিমাণ নেকি হলে নেকির পাল্লা গুনাহ হলে গুনার পাল্লা চূড়ান্ত হিসাবের জন্য যথেষ্ট আপনাদের একটি সুসংবাদ দিয়ে কথাগুলো শুরু করতে যাচ্ছি কোন ভাই কোন বন্ধু যদি আজকের মাহফিলে নেকি বদি সমান সমান 50-50 এই পজিশনটা নিয়ে যদি কেউ মাহফিলে এসে থাকেন ইতিমধ্যে আপনার নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে আসার সময় ছিল সমান সমান মাহফিলে আসার পরে গুনাহ হয় নাই শুনেছেন তিলাওয়াতে কোরআন মাহফিলে আসার পরে কোনো গুনাহ হয় নাই বলেছেন আলহামদুলিল্লাহ বলেছেন সুবহানাল্লাহ যে সময় কোটি কোটি মুসলমান ফুটবলারদের পায়ের দিকে চেয়ে আছে আপনারা কুরআন এবং কুরআনওয়ালা উলামায়ে কেরামের চেহারার দিকে চেয়ে আছেন জান্নাতের পরিবেশে আসার কারণে আপনার নেকির পাল্লা হয়ে গেল ভারী জান্নাত হয়ে গেল বাড়ি জোরে জোরে সুবহানাল্লাহ কথাটা তো আমার না সূরাতুল কারিয়ায় আল্লাহ নিজে বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية আল্লাহ বলেন সেই দিন নেকি বুদ্ধি ওজনে যদি নেকির পাল্লাটা হয় ভারী জান্নাত হবে তোমার বাড়ি সুখে স্বাচ্ছন্দ্যে আরামে আয়েশে জান্নাতে বসবাস করতে থাকবে জোরে জোরে সুবহানাল্লাহ আর যদি হয় গুনার পাল্লা বাড়ি ঠিকানা হবে হাওয়িয়া টাকার জায়গা হবে হাওয়িয়া হাওয়িয়া কি জানে নারুন হামিয়া প্রজ্বলিত আগুন 3000 বছরের জ্বলন্ত সেই আগুনটাই হবে আপনার ঠিকানা বাসতে যদি চাই নেক আমলের মাত্রা বাড়ায় দিতে চাই কথা বলেন ঠিক না নবীজি বলেন হাশরের মাঠে ওজন হবে দুইবার খুব মনোযোগ দিয়ে শুনবেন ওজন হবে দুইবার প্রথম ওজন হবে ঈমানটা দিয়ে একটি পাল্লায় রাখা হবে ঈমান অপর পাল্লায় রাখা হবে বান্দার সারা জীবনের যত গুনাহ সব গুনাহ নবীজি বলেন উম্মতরে যদি ঈমানটা নিয়ে মরতেই পারো তোমার সারা জীবনের গুনার চেয়ে ঈমানের পাল্লাটাই ভারী হয়ে যাবে সুন্দর করে বলি সুবহানাল্লাহ মহান আল্লাহ আমাদের ইমানদার বানিয়েছেন ইমানদারের ঘরে পাঠিয়েছেন আমার বংশ ইমানদার আমার রাষ্ট্র মুসলিম রাষ্ট্র এটা একমাত্র আল্লাহ পাকের দয়া সুতরাং কোন অবস্থায় আমরা ইমান হারা হতে চাই না ইমান হারা হওয়া যাবে না নবীজি বলেন প্রথম জন ইমানের ভিত্তিতে ইমানদারদের ইমান আছে ইমানের পাল্লা ভারী
কাফের বেদিনের ঈমান নাই ঈমানের পাল্লা হালকা গুনার পরিমাণ যদি কম হয় এরপর ঈমানের পাল্লা হালকা কেন ঈমান তো নাই ওরা চিরকাল জাহান্নামী ওরা চিরকাল জাহান্নামী ওরা চিরস্থায়ী জাহান্নামী আর প্রথম ওজনে ঈমানের ভিত্তিতে দুনিয়ার সকল ঈমানদারদেরই ঈমানের পাল্লা ভারী হয় আল্লাহ সবাইরে ঈমানদার বলে ডিক্লার দিবেন জোরে বলে সুবহানাল্লাহ এখন হবে দ্বিতীয় ওজন হবে শুধু ঈমানদারদের এক পাল্লায় রাখা হবে বান্দার সারা জীবনের নেকি অপর পাল্লায় রাখা হবে বান্দার সারা জীবনের গুনাহ ওই সময়ে যদি বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যায় ঘোষণাকারী ফেরেশতা বলবে ভাই তোমার নেকির পাল্লা ভারী তুমি সোজা জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ আর যদি গুনার পাল্লা ভারী হয় যেই পরিমাণ গুনার পাল্লা ভারী ওই পরিমাণ শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন দৌলত ঈমানটাকে জান্নাতে পৌঁছে দিবেই সুন্দর করে বলি সুবহানাল্লাহ ঈমান যদি তাকে জান্নাতে যাবে না কথা বলবেন ঈমান যদি তাকে জান্নাতে যাওয়া যাবে ঈমান যদি তাকে না জান্নাতে যাওয়া যাবে কথা বলবেন জান্নাতে যাওয়া যাবে নবীর আব্বা হলেও না নবীর ছেলে হলেও না নবীর স্ত্রী হলেও না ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা মূর্তি পূজক আজর জাহান্নামী কেননা তার ঈমান নাই লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী কেননা তার ঈমান নাই নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জাহান্নামী কেননা তার ঈমান নাই আবার কুখ্যাত বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া কোন নবী রাসূলের বউ নাই কোন আলেম উলামার বউ না ইমাম সাহেব মুয়াজ্জিনের বউ না সাধারণ কোন মুসলমানের বউ না কুখ্যাত বেঈমান স্ত্রী হওয়ার পরও আসিয়া জান্নাতি সিল্লা বলেন সুবহানাল্লাহ আসিয়ার ঈমান আছে কথা বলবেন আসিয়ার কি আছে বলেন কথাটা আসিয়ার কি আছে আবার লূত আলাইহিস সালাম নবী উনার স্ত্রী নবীর স্ত্রী হওয়ার পরেও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে কেন না তার কি নাই বলেন না কেন কথা কি নাই ঈমান নাই তাহলে ঈমান থাকলে জান্নাতে যাওয়া যায় ঈমান না থাকলে জান্নাতে যাওয়া যাবে না ইমানই সম্মানের মাপকাঠি ঈমান যদি না থাকে আল্লাহর কাছে দের পয়সার দাম নাই ঈমানের কত দাম একটা হাদিস দিয়ে বোঝাবার চেষ্টা করব নবীজি বলেন লা তাকুমু সাআতু হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ বর্তমান বিশ্বে 200 কোটি মুসলমান সুবহানাল্লাহ বললেন না 200 কোটি মুসলমান কথার কথা সব মুসলমান যদি মারা যান আর ইসগাও যদি একটা মাত্র ঈমানদার বেঁচে থাকে নারী কিংবা পুরুষ ছেলে কিংবা মেয়ে যুবক যুবতী বৃদ্ধ বনিতা যেই হয় না কেন সারা দুনিয়া যদি একটা ঈমানদার বেঁচে থাকে নবীজি বলেন ইসরাফিল সিংহায় ফু দিবে না কিয়ামত হবে না আসমান আল্লাহ ঠিক রাখবেন শুধু বাংলাদেশের আকাশ না চীনের উপরে আকাশ রাশিয়ার উপরে আকাশ আফ্রিকার উপরে আকাশ আমেরিকার উপরে আকাশ এই বিশাল আকাশ আল্লাহ ওয়াক্কত রাখবেন পাহাড় পর্বত আল্লাহ ওয়াক্কত রাখবেন সাগর মহাসাগর আল্লাহ ওয়াক্কত রাখবেন ওই মুসলমান মারা না যাওয়া পর্যন্ত কিয়ামত হবে না জোরে জোরে সুবহানাল্লাহ একজন ঈমানদারের কত দাম যেদিন ওই ঈমানদার দুনিয়া থেকে বিদায় হবে আল্লাহ বলবেন ইসরাফিল আমার আর এই পৃথিবীর প্রয়োজন নাই ইসরাফিল আমার আর আসমানের প্রয়োজন নাই যে আসমানের নিচে জমিনের উপরে আমার ঈমানদার নাই আমার এমন দুনিয়ার আকার দরকার নাই এমন পৃথিবীর আকার দরকার নাই আল্লাহর হুকুমে ইসরাফিল সিংহায় ফু দিবেন সারা দুনিয়াবাসী ধ্বংস হয়ে যাবে জোরে জোরে সুবহানাল্লাহ তো বলছিলাম ঈমানের এত দাম ঈমানের এত সম্মান ফেরাউনের মেয়ের একটা দাসী
এই দাসের স্বামীর নাম ছিল হিজকি ফেরাউন দাবি করত ফাকালানা রাব্বুকুমুল আলামি বড় রব আর ওই দাসী ফেরাউনকে রব না মেনে আল্লাহকে রব মানত হিজকিল ফেরাউনকে রব না মেনে গোপনে আল্লাহর রব মানত তার ঈমান 100 বছর পর্যন্ত গোপন রেখেছিলেন সুবহানাল্লাহ আছে আপনার একটু মনোযোগ বানান আমি 23টা বছর ধরে মাঠে শ্রোতাদের আন্তরিক সুনজর আমি না পাওয়া পর্যন্ত আমি ওয়াজ খুঁজে পাই না পরের কথাটা কি আমি খুঁজে পাই না এটা আমার জাজ এটা আমার অভিজ্ঞতা আর যেখানে শ্রোতারা মনোযোগ বাড়িয়ে শুনে ওয়াজ শুধু আসতেই থাকে আমি বলতেই থাকি আমাকে আর ভাবতে হয় না শ্রোতা কম হলে আমার আরো বেশি ভালো লাগে বেশি হইলে ভালো লাগে আর কম হইলে ভালো লাগে না এটা আখলাকি কথা যেখানে আল্লাহ একটা ইমানদারের সম্মানে সারা দুনিয়া রাখবেন ভাঙবেন না একটা ইমানদারে যদি আল্লাহ এত সম্মান দেন তাইলে শ্রোতা কম ওরা ইমানদার দিনের কথা শুনতে চায় আপনি বলবেন না পাইছেনটা আপনি পাইছেন কি দয়াল নবী বিশ্বনবী তো এমন ডেকোরেশনের প্যান্ডেলে ওয়াজ করতেন না একটা একটা বেঈমানের বাড়ি যাইয়া নবীজি দিনের দাওয়াত দিয়েছেন কথা বলেন না তো ফেরাউনের মেয়ের মাতার চুল আশ্রিয়ে দিতে যাইয়া হিজকিলের স্ত্রী দাসী তার হাত থেকে চিরুনি পড়ে গেল চিরুনি উঠানোর সময় দাসীর মুখ থেকে মুখ ফসকে বের হয়ে গেল বিসমিল্লাহ সুরে বলি সুবহানাল্লাহ মেয়েটাই বলে দাসী বুঝলাম না বিসমিল্লাহ মানে বিসমিল্লাহ মানে তো আল্লাহর নামে অর্থাৎ এই সিনুরিটি আমি আমার আল্লাহর নামে উঠাইলাম সুবহানাল্লাহ মেয়ে বলে আল্লাহ বারকে দাসী বলে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ হলেন তিনি আসমান জমিনের রব যিনি খালিক আর মালিক যিনি স্রষ্টা আর মাবুদ যিনি তিনি আল্লাহ তিনি রব তিনি আমার সব সিল্লে বলেন মারহাবা মেয়েটা দৌড়ে গেছে বাবার কাছে বাবা আপনার বাড়ির দাসী আপনারে রব মানে না সে আরো কাকে রব মানে বলো কি রে মা হ্যাঁ বললাম তো নিয়ে আসো তো দাসী রে এবার দাসী রাজ দরবারে হাজির আমরা বড় নেতার সামনে কথা বলতে পারি না পুলিশের সামনে কথা বলতে পারি না আর আজকে একটা দাসী মহিলা সরাসরি ফেরাউনের দরবারে ফেরাউন বললাম আমি কি শুনলাম তুমি নাকি আমাকে রব মানো না দাসী কয় আপনি রব কইলেন কোন দিন সুবহানাল্লাহ নাই এত বড় সাহস এতদিন ইমান গোপন এখন ওপেন ইমান জ্বলে উঠেছে ইমানদারের ইমান যখন কোন সময় জ্বলে উঠে তখন আল্লাহ তারা কাউকে ভয় করে না ফেরাউন জাস্ট টাইমে আর উত্তর দিতে পারে না এখন যদি হয় বলে আমি 20 সাল থেকে নবী 20 সাল থেকে খোদা 20 সাল থেকে রব এটুই বা কেমন হয় যদি বলে জন্ম থেকে আমি রব তাহলে জন্মের আগে ছিল না ফেরাউন বলে দাসী কথা বাড়িও না যদি তুমি আমাকে রব না মানো তাহলে তোমাকে কিন্তু আমি জনমের মতো ফালিশমেন্ট দিব তোমার দুইটা মেয়ে এই মুহূর্তে বড় মেয়েটার হত্যা করা হবে জল্লাদকে ডেকে এনে মায়ের চোখের সামনে বড় মেয়েটারে হত্যা করা হলো নাউজুবিল্লাহ এবার বলে দাসী তোমার বড় মেয়েরে হত্যা করলাম এই মুহূর্তে তোমার ছোট মেয়েটার হত্যা করা হবে জলদি করে আমাকে রব স্বীকার করো ফেরাউন দাবি করে আমি রব আর দাসী বলে অসম্ভব আপনি কখনো রব হতে পারেন না রব হলেন তিনি জন্ম নেন না যিনি জন্ম দেন না যিনি বিয়ে করেন না যিনি মরবেন না যিনি
আপনার জন্ম হয়েছে বিয়ে করেছেন সন্তান জন্ম দিয়েছেন একদিন মরবেন সুতরাং আপনি রব হতে পারেন না রব হলেন আল্লাহ যার জন্ম নাই যার মৃত্যু নাই ঠিক না আমার ফেরাউন বললাম এই মূর্তি তোমার ছোট মেয়েটারে হত্যা করা হবে জল্লাদ দাসের কোল থেকে মেয়েটারে সিনে নিয়ে আসো দাসের কোল থেকে মায়ের কোল থেকে বাচ্চাকে সিনে নিয়ে আসলো এবার দাসির অন্তরে মাঝে সাংঘাতিকভাবে দুঃখ লেগেছে আহারে যদি ইমানদার হয়ে থাকি আমি হয়েছি ইমানদার হওয়াটা যদি দোষ হয় এটা আমার দোষ بسم الله বললে যদি দোষ হয় এটা আমার দোষ মুসলমান হলে যদি দোষ হয় এটা আমার দোষ আমি দোষ করেছি আমাকে যত শাস্তি দেওয়া হয় না কেন আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমার দুধের শিশু মাসুম বাচ্চাটারে হত্যা করা হবে আহারে নিরপরাধ বাচ্চারে হত্যা করা হবে এটা তো মা হয়ে মেনে নিতে পারে না এমন সময় আমার আল্লাহ সাথে সাথে ওই শিশুর জবানটা খুলে দিয়েছেন যে শিশু কোনোদিন আম্মা বলা ডাকে নাই আব্বা বলার বয়স হয় নাই এমন সময়ে আমার আল্লাহ বাচ্চার জবান খুলে দিলেন বাচ্চা ডেকে ডেকে বলে মা আপনি কোনো টেনশন করবেন না আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে গো জান্নাতের মেহমান হতে দেরি হবে না আটটা শিশুর সন্ধান পেয়েছি যে বাচ্চাগুলো একেবারে ছোটবেলায় কথা বলেছে সুবহানাল্লাহ বলে প্রথম শিশু তো আমাদের নবী আমাদের জন্ম নিয়ে শাহাদাত আঙ্গুলকে উপরের দিকে উচ্চ করে বলছিলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসিলা সুরে সুরে মারহাবা একজন মহিলা নবীদের কাছে দিয়ে যাচ্ছে মহিলার কোলে দুধের শিশু তো নবীজি আদর করে বললেন মা আপনি কি আমাকে নবী মানবেন না ইসলাম গ্রহণ করবেন না রে মা মহিলা বলল বাবা আপনি যে নবী কোনো প্রমাণ আছে নবীজি বললেন আমি যে নবী তোমার বাচ্চা যদি সাক্ষ্য দেয় সুবহানাল্লাহ আসে না মসজিদে না আসে না আসে মহিলা বলল বাচ্চা সাক্ষ্য দেব মানে আরে বাচ্চা তো কান্না ছাড়া কোনো আওয়াজই করতে পারে না কাজে এই বাচ্চা কি সাক্ষ্য দিবে নবী জুরে বাচ্চা বলো আমি কে বাচ্চা বলে আনতা রাসূলুল্লাহ সুরে সুরে সুবহানাল্লাহ বাচ্চা পরিষ্কার ডিক্লার দিল আপনি আল্লাহর রাসূল সাথে সাথে মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়ে কথা বললেন আর কোরআনে আরেকটা বাচ্চার কথা আছে ইউসুফ আলাইহিস সালামের বেলায় বাচ্চাটা সাক্ষ্য দিয়েছিল ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাদুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন এটা একটা ছোট বাচ্চা যার কথা আল্লাহ কোরআনে আলোচনা করেছেন এবার এই মহিলাটারও হত্যা করা হলো ফেরাউনকে রব না মানার কারণে মা এবং দুইটা বাচ্চারে হত্যা করা হলো তিনজনের লাশ একটা জায়গায় দাফন করা হলো মূসা আলাইহিস সালামের জমানা শেষ এরপরে আর কত নবী রাসূল দুনিয়ায় আসলেন বিদায় নিলেন আমাদের দুজাহানের সর্দার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সময় জিব্রাইল আমাদের নবীকে নিয়ে মিরাজে যাওয়ার বেলা একটা জায়গায় বুরাক থামাইলেন নবীজি বলেন ও দুনিয়ার মুসলমানেরা জিব্রাইল এমন জায়গায় বুরাকটা থামাইলেন সাথে সাথে আমার নাকে জান্নাতের গ্রাম লেগেছে নবীজি জিব্রাইল বলেন জিব্রাইল জান্নাতের গ্রাম পাইলাম জান্নাতের কাছে কি চলে এসেছি জান্নাত কি আমাদের কাছে উত্তরটা ভালো করে সমজিয়ে নিন জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ
يا حبيب الله وغنبي نا 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 امرا جنتر كاسي اشينا جنات مدر كاسينا توبغو نبجي آستكي هجار هجار بسوراكي الله اجن مائر باندی جار ايمانتا اونه دن پر جنتو گوپن ركي چلا شش پر جنتو بسم الله بلا کرن ما تار دوئتا مه تین جن کے فیراؤن حتا کرے چه ورا تین جنر لاشی زگائے دفن کرا ہوئے چه هزار هزار بسور গুজরিয়ে গেল গনবিজি এদের কবর থেকে আমাদের নাকে জান্নাতের গ্রান লেগেছে আরো জোরে বলি সুবহানাল্লাহ জানি না বুঝতে পারলাম কিনা উনি ছিল দাসী সামাজিক ভাবে তার কোনো সম্মান মর্যাদা ছিল না কোনো ঐতিহ্য না আমার মা বোন যারা শুনছেন এখান থেকে আপনাদের জন্য সবক একটা দাসী মহিলা হয়ে যদি তার ইমানের কারণে এত সম্মানের অধিকারিনী হয় তাহলে আমাদের সমাজের মা বোনেরাও সম্মান হারা হওয়ার কথা না কথা বলেন না দেখি আপনারা সম্মান হারা হওয়ার কথা যদি নিজে নিজের সম্মান হারান তাইলে তো কিছু যায় আসে না যেমন ছেলেরা ব্রাজিলের লাগি পাগল মেয়েরাও হোম নাই ছেলেরাও আর্জেন্টিনা মেয়েরাও আর্জেন্টিনা আমি অবাস্তব কোন কথা বলতে আমি মূলত অবস্ত না ব্রাহ্মণ বাড়ি হলো তাদের বাড়ি স্বামী আর স্ত্রী তারা মাত্র 5 লক্ষ টাকা ব্যয় হইরা 4 কিলোমিটার লম্বা দক্ষিণ কোরিয়ার সমর্থনে পতাকা সুবহানাল্লাহ বুঝি হ্যাঁ জুরে হোক নাউজুবিল্লাহ আর জুরে বলেন নাউজুবিল্লাহ মুসলমানের মেয়ে 1 লক্ষ 20 হাজার তিলে তিলে জমাইছে ওই মহিলাটা আর জায়গা বেচা 3 লাখ 80 3 লাখ 80 আর 1 লাখ 20 কয় লাখ 5 লাখ 4 কিলোমিটার লম্বা কেন ওই বেচারার বাড়ি থেকে শ্বশুর বাড়ি 4 কিলো কথা বুঝেন না আপনারা তার বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত একটা পতাকা রাস্তায় কিনারে কিনারে একটা পতাকা মননে ভাবলাম আল্লাহ 4 কিলোমিটার হইছে জায়গা বেচছে যদি 10 কিলো হইতো তে বাড়ি ঢোবছিল না কি পর্যন্ত পাগল হলে কি পর্যন্ত উন্মাদ হলে কি পর্যন্ত মেন্টাল হলে কি পর্যন্ত বুকা হলে কি পর্যন্ত ব্যক্তল হলে কি পর্যন্ত জ্ঞান শূন্য হলে দক্ষিণ কোরিয়ার সমর্থনে এতটা টাকা নষ্ট করতে পারে কোন মুসলমানের বাচ্চা এমনটা করতে পারে না কথা বলেন ঠিক না টাকা ব্যয় করার জায়গা নাই লক্ষ লক্ষ পথ শিশু খোলা আকাশের নিচে বোমা শীতের কাপড় নাই কমল নাই জাম্পার নাই পাঁচটা লক্ষ টাকা দিয়ে যদি জাম্পার কিনা যায় হাজার হাজার শিশুর মুখে হাসি ফুটানো যাবে ওই বাচ্চাগুলোর হাসিতে আল্লাহর আরশকে ভরবে আল্লাহ পাক রব্বুল আমিন এদের প্রতি খুশি হয়ে যাবেন কথা বলেন ঠিক না দাসী হইয়া কতটা সম্মান অধিকারিনী কবরে জান্নাতের গ্রাম শুধু ওই যুগেই না বর্তমানেও আমাদের হক্কানি বুজুর্গের কবর থেকে মাঝে মাঝে গ্রাম বের হয় বের হয় না এ পর্যন্ত পায়ামপুরি রহমতুল্লাহর কবর থেকে তিনবার গ্রাম বের হয়েছে সুবহানাল্লাহ বলেন আর কিছুদিন কয়েক বছর ধরে আগে হযরত শাইখ কাতিয়া রহমতুল্লাহর কবর থেকে গ্রাম পাওয়া গেছে সুবহানাল্লাহ বলেন এর আর কিছুদিন আগে শাইখ কৌরিয়া বিশ্বনাথ রহমতুল্লাহ আলাইহি হুজুরের কবর থেকে গ্রাম বের হয়েছে উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের 50 বছর পর বন্যার কারণে কবরের মাটি সরে গেল সাহাবীরা বলেন সংবাদ পেয়ে আমরা গেলাম কাছে যাইতেই আমাদের নাকে জান্নাতের গ্রাম লেগেছে আমরা চেয়ে দেখি 50 বছর পরেও হযরত আমরের শরীরে রক্ত তাজা গায়ের জামা যেমন ছিল এমনই আমরের চেহারার দিকে চেয়ে দেখি মনে হয় আমর মারা যায় নাই আরামে ঘুমাই আছে হাই রে হাই এই বুঝি সুবহানাল্লাহর বলিও আপনাদের সুন্দর করে বলেন সুবহানাল্লাহ কোরআন আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতানু ফী
في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون يا دنيا رمضان আল্লাহ পথে যারা জীবন দিয়ে শহীদ হয় এদেরকে তোমরা মৃত বলো না আমি আল্লাহ ঘোষণা দিলাম ওরা হলো জিন্দা সুবহানাল্লাহ আল্লাহর পথে যারা জীবন দেয় এরা মুর্দা না জিন্দা আরে বলে না কেন মুর্দা না জিন্দা অবশ্যই জিন্দা কুরআন আল্লাহ বলেন ওয়াহুম ইউরসাকুন এদেরকে রিজিক দেওয়া হয় সুবহানাল্লাহ বলেন না জিন্দা মানুষের যারা খাবার দেওয়া হয় আল্লাহ বলেন শহীদদের কুদরতি ভাবে খাবার দেওয়া হয় সুবহানাল্লাহ একটা হাদিস আছে শহীদদেরকে আল্লাহ ফাকির ডানার মতো জান্নাতের দুইটা ডানা দান করে বলেন যা 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 জান্নাতের যেখানে ইচ্ছা তুমি বেড়াতে পারো ঘুরতে পারো তখন এই জান্নাতের ডানা পেয়ে শহীদরা ডালে ডালে ডাল থেকে ডালে পাতা থেকে পাতায় ফুল থেকে ফুলে ফল থেকে ফলে বাগান থেকে বাগানে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে জোরে জোরে সুবহানাল্লাহ ফেরাউন দাবি করল ফাকুল আনা রাব্বুকুমুল আলা আমি বড় রব আসিয়া বলল সম্ভব এখন ফেরাউনের পেশটি লেগে গেল দেশের মানুষ আমার রব মানে আসি আমারে মানে না আমার স্ত্রী হইয়া এটা আমার মান সম্মানের প্রশ্ন বন্ধু হামান বলে দোস্ত দেশের মানুষ আমারে মানে তোমার ভাবি আমার মানে না কোলে বলে চলে কৌশলে প্রয়োজনে রিমান লাগাও সে মানতে হবে বন্ধু হামান কে বাবির কতভাবে বোঝাবার চেষ্টা করল না আসিয়ার শেষ কথা আমি ফেরাউন কে রব মানতে পারি না সুবহানাল্লাহ এবার আসিয়া কে জমিনে শায়িত করে চারটি হাত পায়ে লোহার ফেরাক বসিয়ে যাতে নড়াচড়া করতে না পারে এই অসহায় করে আসিয়ার মাথার উপরে বিশাল একটা পাথর উঠিয়ে হুমকি দেওয়া হলো আসিয়া ফেরাউনকে রব মানলি রেহাই পাবে অন্যথায় পাথর চাপায় তোমাকে পৃষ্ঠ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে আল্লাহর মেহেরবানি আসিয়া বলেন পাথর চাপার ভয় দিকে লাভ হবে না আমি পৃষ্ঠ হব তারপরও আমি ঈমান হারা হতে চাই না তাইলে সকলের ঈমান কোয়ালিটি এক সমান হয় বলবেন জটপট বলবেন সকলে ঈমানের কোয়ালিটি এক সমান হয় আগে দেখাইলাম নামাজ দিয়া অন্য একটা দৃষ্টান্ত দেই আমরা সমাজে অনেক মানুষ আছে ইনশাআল্লাহ এমন খাঁটি ইমানদার 5 লক্ষ টাকা যদি পায় রাস্তা এরপরও মালিককে খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করে কথা বলবেন আপনারা একেবারেই এমন মানুষ নাইনি মুসলমানদের মাঝে কলঙ্ক লাগাইও না মুসলিম জাতির আমি তো সাহস করে বলছি অবশ্যই ইনশাআল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে বলছি আপনাদের জগন্নাথপুর উপজেলার ভিতর দুসার পাঁচজন না অনেক ব্যক্তিত্ব রয়েছেন যারা খাঁটি ইমানদার 5 লক্ষ টাকার লোভে পারবেন না মালিকের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন কথা বলেন ঠিক না আবার আবার এমনও ইমানদার আছে ফাস্টরা দেখলে ডাইনে ব্যবসা ছায়া দেব কেউ দেখেনি কথা বলেন না কথা বলেন না যদি দেখে কেউ সাওয়াত নাই হে ফট করে লওয়াত কিন্তু হয় না আপনারা আর মনে মনে ঈশা মিলায় পাঁচটা আকিসগিরি হওয়া যাইব কথা বুঝেন না বুঝেন পাঁচ টাকা দিয়ে পাঁচটা আকিসগিরি হওয়া যাইব না আবুল হোসেন আর নাসির উদ্দিন আর নাইলে একটা লিপ্টন সাতও হওয়া যাইব ইজ্জতের মুসলমান আছে আচ্ছা আপনারা একটু সামনে বাড়েন আপনারা একটু সামনে বাড়েন পিছনে যারা আছেন তারা বসবেন বেশি এক বাড়বেন না বেশি এক বললে আবার আমার দেখতে কষ্ট হ্যাঁ ঠিক আছে এতটুকু ওই আটক গিয়ে যান সামান্য ঠিক আছে মাশাআল্লাহ আপনারা একদম সামনে আসেন জিকির করে করে সামনে বাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বুঝলাম না আপনারা একটু নড়াচড়া করেন তে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله শুনেন দৃষ্টান্তটা যখন আল্লামি তাহলে আপনারে আপনাদের একটু বিষয়টা খোলাসা করে দিই
আমাদের দেশে অনেক মানুষ আছে উদাসী ঠাস করে যে কোনো মানুষের গাছের যে কোনো ফল ফুল সে খাইতে দিদা করে না অথচ আপনার নামাজ আপনার রোজা আপনার নেক আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে আরেকজনের গাছের ফল না অনুমতি ছাড়া যে খাইলেন এই ফল আপনার সামনে জান্নাতে যাওয়ার বেলা বাধা হয়ে দাঁড়াবে কথা বলেন না এটা হকুলি বা শুনেন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত বলকের বাদশা আবার আল্লাহর ওলিও সুবহানাল্লাহ বলবেন না ভাই মনোযোগ বাড়ান হঠাৎ দেখবেন আমার সময় শেষ হয়ে গেছে সময় আমার জন্য অপেক্ষা করবে না সময় আপনার জন্য অপেক্ষা করবে না পরবর্তী মেহমানের শেষ যাবে আমি আবার চলে যাব সময় কার অপেক্ষা করে সময় কাজে লাগা বর্ষেন কথা বোঝার চেষ্টা করে বলকের বাদশা ইব্রাহিম রাধাম একজন বাদশা হওয়ার পরে তিনি হয়ে গেলেন বিশ্ববিখ্যাত আল্লাহওয়ালা সুবহানাল্লাহ বোঝা দরকার আর আমরার দেশে উল্টা আগে আছিল নমাজি মেম্বার হওয়ার পরে হুজুম্মা পড়ে না চেয়ারম্যান হওয়ার পরে হুজুম্মা পড়ে না জিকাইলে ফল হুজুম নমাজের টাইম পেয়ে না খালি বিচার আর বিচার তোমার বিচারের কন্ট্রাক্ট আর ওইবার লাগে হইছে ভাই কথা বললেন না কেন আল্লাহর ফরজ বাদ দিয়া তুমি বিচার আর বিচার কইবা তোমার মতো সমাজপতি তোমার মতো জনপ্রতিনিধি আল্লাহর জমিনে ছিল না কথা বলেন না ছিল না তবে ধার্মিক যদি মেম্বার হয় ধার্মিক লোক যদি চেয়ারম্যান হয় এরা আল্লাহর হক ঠিক রাখে বান্দার হক ঠিক রাখতে পারে কথা বলেন ঠিক না ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত ওলি বাদশাহী চাইরা আল্লাহর ওলি উনার জীবনী গাইবার টাইম আমার নাই মূল কথাটা বুঝা একদিন তিনি বাইতুল মুকদ্দসে এশার নামাজের পর জিকির করতে করতে শুয়ে পড়লেন স্বপ্ন যুগে দেখেন দুইজন ফেরেশতা নাযিল হয়েছে একজনের সাথে আরেকজনের কথা উনি শুনতেছেন কি কথা বলতেছেন আহারে এই লোকটার তো নেক আমল আগে আসমানে উঠত অর্থাৎ আল্লাহর কাছে কবুল হইত এখন আর ওনার নেক আমল আসমানে উঠে না তিনি শুনতেছেন ওফর ফেরেশতা বলতেছেন উনার নেক আমল উঠে না না কেন উঠে না কয় হ্যাঁ আমার দিকে তাকান কেন উঠে না আমি সেটাও জানি তো বলেন কি কয় উনি মক্কা শহর থেকে একটা দোকান থেকে খেজুর কিনে নিয়েছে এই কয়েকটা খেজুর মা ফারশ মানিসে পড়ছে তিনি ভাবছেন তার কিনা আর ওগুলা নিচ থেকে উঠায় আনার পরে যে খাইলেন এই খেজুর খাওয়ার পর থেকে ওনার আর নেক আমল আসমানে উঠে এখানে মাসালাটা বলে দেই আমরা মাঝে মধ্যে বড়ই কিনি আঙ্গুর কিনি পেঁয়াজ কিনি রসুন কিনি খেজুর কিনি মরিচ কিনি পাল্লা যদি একসাথে দুই তিন কেজি মাপতে যায় তাইলে পাল্লা থেকে দুই একটা ফরে নি ফরে যেটা এটা কার উত্তরটা আমি দেই ফরে যে এটা দুই প্রকারের হয়ে থাকে আমার দিকে চাইয়েন আপনারা মাপতেছে এমন সময় একুরেট মাফার আগে তুলে আর পরে তুলে আর পরে এটা হইলো দোকানদারের মালিকের আর এক কেজি দুই কেজি তিন কেজি মাফার পরে আপনার আমার বেগ দেওয়ার সময় পরে এটা কি তা মালিকের নাকি দেয় এটা তো ওজনের ভিতরে আরে কথা বুঝেন না আপনারা এটা ওজনের ভিতরে এক কেজি এখন এই কেজি থেকে যদি একটা পরে এটাও আমার দুইটা পরে এটাও আমার ইব্রাহিম না আদহাম তিনি ভাবছিলেন এটা মনে হয় ওজনের পরে পড়ছে আসলে ওজনের আগেই পড়েছিল দোকানদার ছিল মালিক আর এই বেজাল্লা খেজুর পাও খাওয়ার পর থেকে ওনার নেক আমল আর আসমানে উঠে না সিল্লে বলেন সুবহানাল্লাহ আমরার দেশে অনেক লোক আছে এগুলার কোন দোষ হালাল হারাম মনে করে না আমার দিকে তাকান গিয়া বলবে ভাই আমারে 10 টাকার গুড় দেও 10 টাকার বাদাম দেও হয়নি ওই যে ঠেলায় যে বেছে সে 10 টাকার গুড় ফাল্লা তুললা মাফতেছে আর এই ইমনি আত লাগায় খাইতেছে কথা বলেন না দিকে আপনারা নজর পড়ছে না কোনদিন এমন ইয়ে মাফাত আর হে খাওয়া
10 মাফতে মাফতে হে 3 টাকা ওজন করে তুমি যে 3 টাই খাইলা তার কি অনুমতি নিছো না মূল্য দিছো মূল্য দাও নাই অনুমতিও নেও নাই কাজী এটা তোমার জন্য হালাল ছিল বলেন না দেখি আপনারা কত বছর তাফসীর শুনলে এই সব মুআমালাত থেকে আমরা সতর্ক হব হারাম বর্জন করব প্রতি বছর তাফসীর শুনি এখনো হারাম বর্জন করতে পারলাম না পেটের ভিতরে হারাম ঢুকাই যদি পেটের ভিতরে হারাম ঢুকান 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হবে না আর ওই স্বাস্থ্যকারে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে এই কথা বলেন ঠিক না ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নটা দেখে গোম বন্যার পরে আর দেরি নাই তিনি চলে গেলেন ফিলিস্তিন থেকে মক্কা মুআজ্জামা মক্কায় গিয়ে যে দোকান থেকে খেজুর কিনে নিয়েছিলেন ওই দোকানের সামনে তিনি গেলেন গিয়ে দেখেন দোকানের নাম আগের নাম ঠিক আছে দোকানের ডেকোরেশন আগের মতো ঠিক আছে দোকানের ভিতরে আগের মতো খেজুরগুলো সারি সারি সব ঠিক আছে তাইলে সিও এই দোকান থেকে আমি কিনেছি সুতরাং মাফ চাইলে এই দোকানদারের কাছ থেকে মাফ নিতে হবে কিন্তু চে দেখেন খেজুর কিনতিলে সময় দোকানে বসা ছিলেন একজন মুরব্বী মানুষ এই মুহূর্তে চে দেখেন বসা আছে একটা যুবক ছেলে বার 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 দোকানের দিকে চাইতে লাগলেন ছেলেটা বলে মুসাফির বুঝলাম না আপনি কেন আমার দোকানের দিকে বারবার এইভাবে তাকান কি চান আপনি বলুন এবার মুসাফির মানে ইব্রাহিম নে আদম বললেন ও বাবা যুবক আমার যতটা মনে পড়ে আজ থেকে বছর দিন আগে আমি এই দোকান থেকে খেজুর কিনে নিয়েছিলাম আমার যতটা মনে পড়ে এই দোকানের মালিক সেইদিন এই কেশে বসা দেখেছিলাম একজন মুরব্বী মানুষ এই মুহূর্তে আমি তোমাকে দেখতে বে চিন্তায় পড়ে গেলাম ওই দোকানটাই না অন্য দোকান ছেলেটা চুকের পানি মুসে মুসে বল মুসাফির আপনি ভুল করেন নাই এই দোকান থেকে আপনি কিনে নিয়েছিলেন যার কাছ থেকে কিনে নিয়েছিলেন তিনি আমার আব্বা জান বৃদ্ধ মানুষ ও আল্লাহর বান্দা আজ কয়েকটা দিন গত হয়ে গেল আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আর কোনদিন গো এই দুনিয়ায় আমার আব্বার সঙ্গে দেখা পৌঁছাবে না আমার আব্বার কাছে যদি আপনার লেনা দেনা পাওনা থাকে তাইলে আমারে বলুন আমি অবশ্যই আব্বার ঋণ পরিশোধ করব আমার পকেটের টাকায় যদি আব্বার ঋণ পরিশোধ হয় না প্রয়োজনে আব্বাকে ঋণ মুক্ত করার জন্য দোকানটাও বিক্রি করতে দেরি হবে না আমাদের সমাজে কত সন্তান আব্বা মারা গেলে ঋণ দেওয়া জরুরি বাবা যদি আশেপাশের দোকানে কারো কাছে ঋণ গ্রস্ত থাকেন সন্তানের দায়িত্ব ঋণ পরিশোধ হা ও নাই না ও নাই কেউ মাথা নারায়ণ রে আল্লাহ শহর সিল্লানি জজ বাগিছি ফুটবল খেলা মাহফিল আইলে আমরা বিরক্ত হইয়া যাই জনগণের শেতানি বক্তা যদি একটা কথা বলে এটা কণ্ঠপুটে ফাঁস করে দেওয়া লাগে যদি শুদ্ধ হয় শুদ্ধ না হইলে প্রতিবাদ করবে কয়েকদিন আগে এক বক্তা হয় আমার কাছে ব্রাজিলের দোয়া চাইছে আমি হইছে আল্লাহ ব্রাজিলের জন্য ঠাইসা গোল হয় এরপর আর্জেন্টিনা লাগি দোয়া চাইছে কইছে আল্লাহ আর্জেন্টিনা ঠাইসা গোল হয় পরে কিতাব হয় কিতাব যে কইতাম আমি নিজে আর্জেন্টিনা নাউজুবিল্লাহ বলবেন না একজন বক্তা আলেম স্টেজে এসে যদি তাফসীর স্টেজে বলেন আমি আর্জেন্টিনা জনগণ হাত তালি দিছে যেমন বক্তা এমন শ্রোতা এই সব বক্তাকে জাস্ট টাইমেই কোরআনের সম্মানে স্টেজ থেকে নামায় দেওয়া দরকার আস্তে বান করে জোরে বলেন হক্কানি উলামায়ে কেরাম বলবেন না জায়েজ হারাম আর আপনি নিজে বলবেন আপনি আর্জেন্টিনা আপনার মুখে কোরআনের কথা মানায় না কথা বলেন ঠিক না আমরা দেশে বাপ মারা গেলে ছেলে ঋণ দিতে চায় না যদি বলা হয় ঋণের কথা হে আর উল্টা কথা হয় যার কাছে পাও তার কাছে যাও সবার কথা বলছি না কিছু ছেলে আবার শিন্নি হরার লাগে বেউ
মাতুন না হেন আপনারা জিকেন বড় হুজুরে শিন্নি করা ফরজ নি ওয়াজিব নি সুন্নত নি আমি সুন্নত তো বলি না শিন্নি করা জায়েজ খারে খাওয়াইলে সব না আর খারে খিলাইলে গুনাহ না মাতুন না হেন আপনারা কেউ যদি গোরেকটা জব হইরা বিরিয়ানি পা হ্যাঁ যদি মানুষের মুখে তুললে খাবার দেয় সব হইতো না আরে কথা হই না কেন আপনারা রে সব হবে না একজন রাস্তা পাইছেন ভাই একটু চা খেয়ে যান এমন মেহমানদারি করলে সব হবে না অবশ্যই সব হবে কিন্তু প্রচলিত শিরনি না আমি কোনো কথা বলতে যাচ্ছি না এখানে অনেক সমস্যা আছে সমস্যাটা হইল এগুলো আমরা সৃষ্টি করছি যাদের ফ্রিজে গরুর মাংস লোড বড় বড় হাওরের মাছের লোড এই সকল বড় লোকদেরকে আমরা শিননি সিয়ারে বসাইয়া খাওয়া না হলেও আর সমাজ দেই আর গরিবের বাচ্চা গরিবের বউ গরিব মহিলা বাচ্চা কুলিনি আপনার গেইটে যারা কুরবানির গোশত ছাড়া একটা টুকরা গোশত কিনে খেতে পারে না এক পেট কুদা এক বুক আশানি আপনার গেইটে বাচ্চা কান্দে হয় দরজ দর একটু পরে আমরা সিরিয়াল আসবো আসরে আজান পরে সিরিয়াল আর আসে না শেষ পর্যন্ত ডাকাইয়া তারাইয়া গেট থেকে ফিরাইয়া দেন আপনার শিন্নি কত পার্সেন্ট আল্লাহর কাছে কবুল আপনার বিবেকটাই যথেষ্ট কথা বলেন ঠিক না আবার বাহ মারা গেলে হয় যদি শিন্নি করে না প্রতিবেশীরা সাপ দেয় ও ভাই সাহেব সাসাজি মুই রাস্তু 25 দিন তোমার দিল ওরা সরা না মাতুন না আপনারা হ্যাঁ লড়া সরা বুঝি নাই সব লড়া সরা আছে ওই যে শিন্নির মাত মাতে না কো লড়া সরা নাই কিতাব তো লড়া সরা নাই কো তো শিন্নির দি কোনো মাত মাতো না কো আমি বেটা খাইতে পারলাম না আবার শিন্নি করিন হইরা আনতে পারছ না তার মানে হইলো গরু যে বইছ তো কি আর এ খাইলি তো এই দান্দাটা হইলো কিছু মানুষের তবে আমার ব্যক্তিগত পছন্দ হলো কারো মা কারো বাবা মারা যেমন আজকে ইসকাউ পূর্ব ভারত যুব সমাজ একটা তাফসীর মাহফিল আয়োজন করে এটা একটা চমৎকার আয়োজন উলামা ইকরামের মোহব্বত করবেন একুশেলে আপনার দিনের পরিবেশে বসলেন দিনী কথা শুনলেন কোরআন কথা শুনলেন তাদের জন্য দোয়া এটা এটা সহিফত এর মধ্যে কোনো দ্বিমত নাই কেউ যদি আরো কোনো পথ অবলম্বন করতে চান আমার সাজেস্ট হলো আপনি একটা টিউবওয়েল কিনুন একান্ত এলাকার গরিব কোন পরিবারকে দেখে কয়েকটা গরকে মিলিয়ে একটা সুন্দর প্লেসে একটা টিউবওয়েল বসায়া দেন ওই টিউবওয়েলের পানি যতদিন ওরা পান করবে ওদের আত্মা ঠান্ডা আপনার কবরবাসী মর্তারও আল্লাহ ঠান্ডা করবেন জুড়ে বলেন সুবহানাল্লাহ এক বেলা শিন্নি হইলেন 3 লক্ষ টাকা নাই আমরা না খাইলে ওই দিন কুদা তো থাকতাম না আপনি গরু গোশত না খাইল মাঝে মধ্যে আমরা গরু গোশত রান্না করে খাই কিন্তু এই দেশে হাজার হাজার নিরীহ মানুষ অভাবী মানুষ এদের মুখে হাঁটি হাসি ফুটান আল্লাহ খুশি হবেন কথা ঠিক কিনা ছেলেটা বললো কি মুসাফির আমার আব্বার কাছে পাওনা থাকলে বলেন আমি ঋণ পরিশোধ করব মুসাফির বললেন বাবা আমি তোমার আব্বার কাছে পাই না বরং আমি তোমার আব্বার কাছে মাফ নিতে আসছি আমি খেজুর কিনছিলাম এই এই সমস্যা যাবাবে হোক আমি জানতে পেরেছি কয়েকটা খেজুর নিচে পড়ছিল আমি ভাবছিলাম ওজনের পরে আসলে ওজনের আগেই পড়ছে এটা আমি খেয়াল করি নাই এখন এটা আমার জন্য সমস্যা হয়ে গেছে আমি তোমার বাবার কাছে মাফ নিতে চাই তোমার বাবা নাই তোমার বাবার পক্ষ হয়ে তুমি মাফ করো তুমি তো উত্তরাধিকারী ওয়ারিস ছেলে বলল হুজুর শুধু আমি মাফ করলেই হবে না আব্বা মারা যাওয়ার পরে এটার হকদার হয়ে গেছে আমি আমার বোন আমার মা আমরা তিনজন তখন ইব্রাহিম আদম বলেন বাবা তুমি তোমারটা মাফ করো আর তোমার আম্মা তোমার বোনের কাছ থেকে মাফ আনার জন্য তোমাদের গ্রামের বাড়ি যেতে আমি রাজি আছি ইব্রাহিম আদম রহমাতুল্লাহি আলাইহি ছেলের কাছ থেকে মাফ বললেন গ্রামের বাড়ি যাইয়াম ওই লোকটার ওয়াইফ ওই লোকটার মেয়ের কাছ থেকে মাফ নিয়ে আসার পরে তিনি বলেন আবারও জিকির করে করে বাইতুল মুকদ্দসে এশার নামাজের পর তিনি ঘুমিয়ে গেলেন স্বপ্ন যুগে দেখেন আবারও দুইজন ফেরেশতা নাজিল হয়েছে একজন আরেকজনকে বলে গতদিন বলছিলাম ওনার নেক আমল আসমানে উঠে না আবারও আসমানে ওঠা শুরু হয়ে গেল অপর ফেরেশতা বলেন কবে থেকে কিভাবে শুরু হলো উনি বলে গতদিনের স্বপ্ন দেখি উনি বাইতুল মুকদ্দস ছেড়ে চলে গিয়েছিলেন মক্কা মুয়াজ্জমা যে দোকান থেকে খেজুর কিনে নিয়েছিলেন ওই দোকানওয়ালার ছেলে দোকানওয়ালার মেয়ে দোকানওয়ালার ওয়াইফের কাছ থেকে যেই মাত্র আল্লাহর ওয়াস্তে তিনি মাফ আনলেন ওই সময় থেকে ওনার নেক আমল আসমানে ওঠা শুরু হয়ে গেছে সতর্ক জীবন অবলম্বন করা সুন্নাত
অনিচ্ছায় যেন হারাম আমাদের পেটের ভিতরে না যায় কথা বলেন না কেন ঠিক কি না সুতরাং আজকে জিন্দা আগামী কাল মুর্দা আপনাদের সামনে কথা বলছিলাম ইমানের যে ঈমান আপডাউন হয় কুরআন আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা সত্যিকারে মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর কালাম পবিত্র কুরআন তিলাওয়াত করা হলে ঈমানের পাওয়ার বেড়ে যায় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কেমনে বুঝাইলে বুঝবেন মাঝে মাঝে লাইটের আলো কম ফ্যানটা চলে স্লো আমরা বলি ভোল্টেজ কম মাতো তো নারায়ণ ভোল্টেজ বেড়ে গেলে আলো বেড়ে যায় স্পিড বেড়ে যায় কারেন্টের ভোল্টেজ যেমন আপ ডাউন হয় লো হয় জ্বলে উঠে ঠিক তেমনি ভাবে আপনার আমার ঈমানটাও লো হতে পারে আবার জ্বলে উঠতে পারে গুনাহ করলে ঈমান লো হয় নাফরমানি করলে ঈমান দুর্বল হয় পাপাচারে মগ্ন হলে ঈমান দুর্বল হয় আর নেক আমলের দ্বারা ঈমান জ্বলতে 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 একজন ঈমানদার শুধু ঈমানদার থাকে না আল্লাহ পাকের ওলি হয়ে যায় আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আর ঈমানদার আপনি কথার কথা একজন লোক গোসল করে লুঙ্গি পরে তারে মোটামুটি ভালো লাগে গেঞ্জিটা পরলো আর একটু ভালো লাগে উপরে একটা জুব্বা গায়ে দিল আর একটু ভালো লাগে এখন টুপি মাথা দিল আর একটু ভালো লাগে আন্নাসু বিল লিবাস পোশাকে মানুষের সৌন্দর্য বাড়ায় এটা আমাদের সাইট আপনাদের সাইটও যদি বলেন পেন পিলে সুন্দর লাগে শার্ট পরলে আর একটু ভালো লাগে শার্টের উপরে কোট পরলে আরো ভালো লাগে এইভাবে পোশাকে মানুষের সৌন্দর্য বাড়ায় যেইভাবে নাকি পোশাকের দ্বারা মানুষের সৌন্দর্য বিকশিত হয় ঈমানদার যখন নামাজ পড়ে ঈমানটা আরো বিকশিত হয় ঈমানদার যখন মাহফিল আসে ঈমানদারে ঈমান বিকশিত হয় ঈমানদার যখন সুবহানাল্লাহ বলে ঈমানদার যখন আলহামদুলিল্লাহ বলে ঈমানদার যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ঈমানদার যখন আল্লাহর কালাম কুরআন তিলাওয়াত করে ঈমান জ্বলতে জ্বলতে ঈমানদার আল্লাহওয়ালা হয়ে যায় সিল্লা বলে সুবহানাল্লাহ এদেশের আল্লাহর ওলি যারা এরা আসমান থেকে নাজিল হয় নাই এদেশের আল্লাহর ওলি যারা এরা কোন না কোন মায়ের সন্তান এরা কোন না কোন বাপের সন্তান এরা কোন না কোন গ্রামের মানুষ একই মা একই বাবা এক ভাই দেখা গেছে আল্লাহর ওলি হতে পারে নাই আরেক ভাই আল্লাহর ওলি আছে না নাই একই কোম্পানির কোনটা টয়লেট আবার কোনটা মসজিদের মেহরাব কথা বুঝেন না আমার আপনারা কোম্পানি ব্রিকফিল্ড একটা ওই কোন ইট লাগছে টয়লেট কোনটা লাগছে মসজিদের মেহরাব ইমাম সাহেবের জায়গায় কারো প্রথম খাতারে এইভাবে তত্রুপ এক ডেগের ভাত খাই এক হাড়ের ভাত খাই এক মায়ের সন্তান এক বাবার সন্তান এক পরিবারের সন্তান এক ভাই হইছে ফেরাউন মার্কা আরেকজন হইছে আল্লাহওয়ালা আছে না নাই আছে নেক আমলের দ্বারা ঈমান আলোকিত হয় সর্বশেষে ঈমানের একটা দৃষ্টান্ত দিয়েই আলোচনা শেষ করব মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কি আল্লাহ নবী বানাইলেন ভাই হারুন কে আল্লাহ নবী বানাইলেন মূসার আল্লাহ নবুয়তের মুজিজা দান করলেন লাঠি কি দিলেন এই লাঠিটা জান্নাত থেকে আসা আদম আলাইহিস সালাম নিয়ে আসছিলেন তো এই লাঠিটা মূসা নবী উত্তরাধিকারী সূত্রে পাইছেন উনার শ্বশুর শোয়েব আলাইহিস সালাম মূসাকে গিফট করলেন এই লাঠিটা তার গুণাগুণ হইল আমার দিকে তাকান যখন আল্লাহ বলতেন মুসা লাঠিটা হাত থেকে সারো হাত থেকে সারলে বিশাল ওজন সুবহানাল্লাহ লাঠিটা হাত থেকে সারলে বিশাল ওজন দললে লাঠি সারলেই সাপ দললে লাঠি কত বলবেন সারলেই সাপ দললে লাঠি আল্লাহ বলেন এর তোমারে মুজিজা দিলাম তুমি ভয় পাইও না তুমি দরা মাত্রই আমি এটার লাঠি বানিয়ে দেব ফেরাউনের কাছে যাও দুই ভাই মিলে গেলেন ফেরাউনের কাছে গিয়া বলেন ফেরাউন আমরা দুই ভাই আল্লাহ পাকের নবী আপনার কাছে আমরা কালিমার দাওয়াত নিয়ে আসছি আল্লাহ লা শারিক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ ফেরাউন বলল তুমি নবী তুমি যে নবী কোন ডকুমেন্টস আছে প্রমাণ আছে মুসলমান বলে হ্যাঁ আমার লাঠিটাই আমার জ্বলন্ত প্রমাণ আমি যে নবী ফেরাউন বলল লাঠি হালি তোমার আছে আমরা নাই মা কথা বলেন এদিকে আপনারা ইসগাঁও লাঠি নাই জগন্নাথ লাঠি নাই আরে কোন কোন বাড়ি লাঠির আড়া আছে গ্রামে গঞ্জে লাঠির অভাব থাকে ফেরাউন বলল আমার তো লাঠি আছে লাঠি আবার নবীর প্রমাণ হয় কেমনে মুসা বলে আমার লাঠিটা যে সেই লাঠি না সাল লেটার হইবেন
সারো দেখি মূসা আলাইহিস সালাম সারলেন তাফসীরে মারিফুল কোরআনের ভাষ্য অনুযায়ী মাঠে যখন সারলেন ফেরাউন এভাবে রাজকীয় সিংহাসনে বসা এই সাতটা বিশাল অজগরের রূপ ধারণ করলো দুই টুকটা যা আ করেছে আমরা আ করলে মশা ঢুকে বড় জোর সাগর হলা ঢুকে আর ওই অজগরটা আ করার পরে ফেরাউন সা দেখে আর ভিতর দিয়া খালি ফেরাউন ঢুকবে না সিংহাসন সহ ঢুকবে এত বড় নিচের টুট উপরের টুটের মাঝখানে এত বড় জায়গা এখন বুঝেন কত বড় সাপ এমন দৃশ্য দেখলে উপায় তার আমরা তুষ থাকতো নাই অত বড় লাগতো নাই এদিকে যে একটা সাপ দৌড় মারে আমারে ফালাইয়া হুজুরে ফালাইয়া যে আপনার দৌড় উঠবাই আমার খোজামা আছে একজন উপায় নাই বলে খাইলে খান মুখে গুঁজি রাখা কি তখন আপনারা ভালো হইলা বুঝেন এই অজগর দেখা মাত্র ফেরাউন এতটা ভয় পাইল সিংহাসনের নিচে গিয়ে আত্মগোপন করলো আর বলল বাঁচাও বাঁচাও মুসা আলাইহিস সালাম ধরলেন লাঠি হয়ে গেল ফেরাউন এক ভাই বুঝছি মাদায়েন শহরে যাইয়া জাদুর প্র্যাকটিস করে আসছো তাই না আমিও বিশ্ব চ্যাম্পিয়ন জাদুকর যারা তোমার সাথে মোকাবেলা আমি আপনাদের একটু জিজ্ঞেস করে নেই মুসা কি জাদুকর মুসার লাঠি সাপ এটা কি জাদু না মুজেজা মুজেজা আল্লাহর কুদরত নবীর মুজেজা 6 লক্ষ জাদুকর কালেকশন করলাম বড় বড় উস্তাদ জাদুকরদেরকে বললাম আমি আপনাদের নিয়ে এসেছি মুসা আমার এলাকার একটা সন্তান সে জাদুকর হয়ে আসছে সে বেলকি দেখায় হাত থেকে লাঠি ফলাইলে সাপ হয় তোমরা দেখছি হাত থেকে দড়ি রশি লাঠি ফলাইলে সাপ হয় এই জন্য মুসাকে জাদুকর মনে করে তোমাদের নিয়ে আসলাম মুসার সঙ্গে তোমাদের মোকাবেলা হবে মুসাকে পরাজিত করতে পারলে আমার কাছে তোমাদের সম্মানের অভাব নাই মন্ত্রিত্ব দান করব মন্ত্রী বানাবো জাদুকররা বলল স্যার আচ্ছা মুসা জাদুকর আমরা তো জীবনও নাম শুনি ভালো ফুটবলার রে আর এক ফুটবলার রে ছিল ভালো বক্তা আর এক বক্তা রে ছিল এক মুহতিম হিসাবে আর এক মুহতিম হিসাবে ছিল কথা বলে না কেন এক ইমাম হিসাবে আর এক ইমাম হিসাবে ছিল কথা ঠিক আছে না জাদুকররা কয় সারা দেশে জাদুর খেলা আমরা দেখাই মুসারে তো মাঠও কোনদিন ভাই ছিল তো জাদুকর হইলে ভাই তো আপনি কিভাবে বলেন জাদুকর মুসা তো নামে তো জাদুকর নাই ফেরাউনে কয় আমার বাড়ি যদি আছে মুসা জাদু এটা বুঝলেন কেমনে কো তোমরা আপনি লাঠি চালে সাফ হয় মুসাও হাত থেকে লাঠি চালে সাফ হয় ওই বললাম জাদুকর জাদুকর রাখো আমরা আপনি চালে লাঠি সাফ হয় আচ্ছা মুসা যে আপনি থেকে লাঠি চালে সাফ যে হয় এটা কত বড় ওই সময় দেখো কোন সময় ওই সময় আগে হয় না আগে হইলে তো অজু ঠিক থাকতো না কথা বুঝেন না নি আপনারা এই জন্য নির্ধারিত তারিখ নির্ধারিত মাঠ নির্ধারিত সময় হবে মোকাবেলা এখন একটা ইম্পর্টেন্ট কথা যা সরাসরি কোরআনে আছে মাঠে মুখোমুখি হওয়ার পরে জাদুকররা 6 লক্ষ জাদুকরের উস্তাদ মুসা নবীর সম্মান দিয়ে একটা কথা বলছে কথাটা কি শুনেন ক্বালু ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউয়াল মান আলকা হে মুসা আপনি নবী হন বা না হন যেহেতু আপনি দাবি করেন নবী এই জন্য আপনারে আমরা সম্মান দিতে চাই সম্মানটা দিয়ে বললাম জাদুটা আপনি আগে শুরু করবেন আমরা আগে শুরু করব হুজুরের নিয়া যদি কত খেতে বসি অবশ্যই হুজুরের সম্মান দিয়ে বলবো হুজুর বিসমিল্লাহ করেন আপনি আগে শুরু করেন এটা হুজুরের প্রতি আমাদের সম্মান মুসা নবীর সম্মান দিয়ে বলল জাদুটা আপনি আগে শুরু করবেন না আমরা এই যে জিজ্ঞেস করে সম্মান দিয়েছে সাথে সাথে আমার আল্লাহ ওহী নাযিল করে মুসা নবীরে জানিয়ে দিলেন হে নবী মুসা যারা আপনারে সম্মান দেয় এরা বেঈমান থাকতে পারে না সময়ের ব্যাপার মাত্র মুসা তুমি জেনে রাখো 6 লক্ষ 6 লক্ষ জাদু করে আমি আল্লাহ ইসলামের জন্য মঞ্জুর করে নিলাম সময়ের ব্যাপার আর কালিমা পড়বে মুসা বলেন না তোমরাই শুরু করো তো তারা শুরু করলো 6 লক্ষ জাদু করে কত লক্ষ হবে দড়ি রশি লাঠি যা ছিল সব সারতে মারতে ও কোন তো সাপ হয়ে মুসার দিকে দাওয়া মুসা একটু ভয় পেয়ে গেছেন সূরা তোহায় বিস্তারিত আলোচনা আল্লাহ বলেন লা তাখাফ ভয় পান কেন ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনাকে আমি কিছু দেই নাই সারেন না কেন লেট করেন কেন যেই মাত্র মুসা আলাইহিস সালাম হাত থেকে সারলেন বিশাল অজগর হইয়া উজান টান দিছে মাঠের যত সাপ সব সাপ মুসা নবীর সাপের শেডের ভিতরে
সবটি ওজন সব ওজন হয়ে গেছে সব ওজন মাটির সাফ একটাও নাই এখন সাফ সাফ না সাফ বলেন না সাফ না সাফ মাঠ একদম সাফ এখন যে জোয়ানে এতগুলো সাফরে ফেটে ওজন করছে এটা 22 60 সালে বাতাস হইতাম না তুফান হইতাম এমন তুফান ছুটছে ফেরাউনের দরকে দেখে কিন্তু এই যে 6 লক্ষ জাদুকর আল্লাহ বলছেন সময়ের ব্যাপার ওরা ইসলাম কবুল করবে তাদের কথা সূরা তোহায় আমার আল্লাহ বলেন فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى أمر الله بولين هي পৃথিবীর মানুষ 6 লক্ষ জাদুকর এই ডিগলা দিয়ে বলল জীবনে বহু জাদু দেখেছি না 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 এটা কখনো জাদু হতে পারে না নিঃসন্দেহে এটা আল্লাহ কুদরত নবীর মুজিজা আর দেরি করা যায় না আমন্না বিরব্বি হারুন ওয়া মূসা মূসা আর হারুনের যে রব এই রবের উপর আমরা ঈমান আনলাম এই কথাগুলো বলে 6 লক্ষ জাদুকর সেজদায় পড়ে গেছে আমার আল্লাহ বলেন হে বিশ্বের ঈমানদাররা ঈমানের পুরস্কার হলো জান্নাত তারা ঈমান এনে যেই মাত্র সেজদায় পড়লো সেজদা থেকে মাথা উঠাবার আগে আগে আমি আল্লাহ ও তাদের চোখের সামনে জান্নাত তুলে ধরলাম ঈমানের পুরস্কার জান্নাত কথা বলবেন ঈমানের পুরস্কার আরে বলেন না ঈমানের পুরস্কার জান্নাত তুলে ধরলেন কেমনে বুঝাইতাম আপনারা জগন্নাথ তুরিতে আছিল কিনা কোন এলাকায় কোনটা দেখে তাও বোঝা যায় না আমার ছোটবেলায় এক এক বেটা মাঝে মাঝে আমরা বাড়ি ঘর লই তো বাস কর আর ওই অত বড় একটা ফত আছে ওই অমনে চাইলে মক্কা মদিনা দেখা যাইতো এটা আসিল না আপনার দেশ মক্কা মদিনা এক ফুট সাল দিলে মক্কা আর এক ফুট সাল দিলে মদিনা আর এক ফুট সাল দিলে আজমি শরীফ এটা দেখাইতো নি আমরা রে রিল গুড়াইয়া গুড়াইয়া মানুষে যদি রিল গুড়াইয়া গুড়াইয়া আমারে মক্কার ছবি দেখাতে পারেন মদিনার ছবি দেখাতে পারে বর্তমানে যদি আপনারা টেলিভিশনের দিকে চেয়ে যদি হাজার হাজার মাইল দূরের কাতার বিশ্বকাপের খেলা যদি দেখা যায় তাহলে মহান আল্লাহ এই সব বিজ্ঞানে যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ অবশ্যই ঈমানদারদের চোখের সামনে জান্নাত তুলে ধরতে পারেন কথা ঠিক না তারা জান্নাত দেখলো ইমানটা দুর্বল হইছে নার সব হইছে সেই রকম মজবুত ইমান ফেরাউনে কয় যা বুঝবার বুঝলাম তোমরা রাতে মুসার সাথে গোপনে আতাত করেছো পরিকল্পিত প্ল্যান করে আমাকে মাইকটা দিলা তাই না এখন তোমাদের আর রেহাই নাই আমার দিকে তাকান প্রথমে তোমাদের ডান হাত পরে বাম পা পরে বাম হাত পরে ডান পা উল্টো দিক থেকে ক্রস করে চারটি পা চারটি হাত পা তোমাদের কেটে দেওয়া হবে এরপরে তোমাদের দেওয়া হবে ফাঁসি 6 লক্ষ যারা ছিল জাদুকর এই মুহূর্তে মুসলমান যাদেরকে বলা হয় নও মুসলিম নিউ মুসলিম হুঙ্কার দিয়ে বললাম হে কুখ্যাত বেঈমান ফেরাউন আমরা যে জান্নাতটা দেখেছি আমরা সেই জান্নাতে যেতে চাই কিন্তু না মরা পর্যন্ত সেই জান্নাতে যাওয়া যায় না আবার আত্মহত্যা করা যায় না যত তাড়াতাড়ি আমাদের তুমি ফাঁসি দিবা আমরা খুশি তত তাড়াতাড়ি আমরা জান্নাতের মেহমান হয়ে যাব সুবহানাল্লাহ আমার ভাই আমার বন্ধু সুতরাং মানুষের সবচেয়ে বড় সম্পদ ঈমান বুঝাইতে পারলাম না আজও মানুষের সবচেয়ে বড় সম্পদ ঈমান সবচেয়ে বড় সম্পদ আবার বলে সবচেয়ে বড় সম্পদ ঈমান ঈমান যদি থাকে জান্নাতে যাইবার আশা আছে ঈমান যদি থাকে না জান্নাতে যাওয়ার আশা করা যায় তবে ঈমান এতটাই সূক্ষ্ম আমার দিকে তাকান নবীজি বলছেন কিয়ামতের আগে মানুষ সকালে ঈমানদার হয়ে ঘুরতে বের হবে বেঈমান হয়ে ঘরে আসবে অল্প একটা কথা ঈমান বিরোধী ইসলাম বিরোধী কোরআন বিরোধী একটা কথা বলবেন হেসে হেসে ঈমানটা নষ্ট হয়ে যাবে একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাই কোন স্বামী তার স্ত্রীকে যদি মারে মারতে মারতে চারটি হাত পা ভেঙে ফেলেছে 5 ব্যাগ রক্ত লাগছে এই দেশের কোন বড় মুফতি কি ফতোয়া দিতে পারবেন যে তার স্ত্রী তার জন্য হারাম হয়ে গেছে কথা বলেন না এত আঘাত এত ভাঙ্গা এত ব্লাড এরপর হারাম হলো না
ডঙ্গে ডঙ্গে রসে রসে কেমনে এমনে যদি বলে 1 2 3 আমি কইলাম না এই শব্দটা আরে কইলেও অসুবিধা নাই তালাক তার স্ত্রীকে যদি সে রঙে রঙে ডঙ্গে ডঙ্গে এমনে 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 এক তালাক দুই তালাক তিন তালাক তোমাকে দিলাম যদি বলে বলতে দেরি হবে স্ত্রী হারাম হতে দেরি হবে না এটা সাধারণ হয় বউ হারাম হয় আর ঠ্যাং বাংলা হারাম হয় কথা বলেন দিই আপনারা ঠ্যাং বাংলা হারাম হয় না হাত বাংলা হারাম হয় না রক্ত লাগাইলে হারাম হয় না আইসুতে ভর্তি হলে হারাম হয় না হায়াতে বাচ্চাইলে আবার স্ত্রী কিন্তু ডঙ্গে ডঙ্গে এক তালাক দুই তালাক তিন তালাক বললে স্ত্রী আর হালাল থাকে না এই কথাটা এতই সূক্ষ্ম এতই স্পর্শকাতর কিভাবে বলবেন সেটা দেহার বিষয় নয় বললেই কিন্তু ফেসে গেলেন কথা বলেন না কেন ঠিক না এই মেয়েটা আপনার জন্য হালাল হয়েছিল সেইভাবে কাজী সাহেব হোক কোন কোন হুজুর হোক বলল অমুকের সাবালিকা কন্যা এত টাকা মোহর সাব্যস্ত করে শরীয়ত মোতাবেক দুইজন সাক্ষীর উপস্থিতিতে আপনার কাছে তার ইজিন পেশ করলাম আপনি কি তার স্ত্রী হিসাবে কবুল করে নিলেন তখন আমরা দেশের সুরত আলী বলতে কিতা হয় কবুল করে নিলাম ছেলেরা কি বলে কবুল করে নিলাম যদি কোন ছেলের বিয়েতে কোন বড় বাপের পর কোন মার্চেন্টের ছেলে তার বিয়েতে 10 লক্ষ মানুষের খাবার আয়োজন 10 লক্ষ 10 লক্ষ মানুষে খেয়ে দিয়ে শেষ এই মুহূর্তে ইজিন হবে মেয়েটার পক্ষ থেকে ইজিন পেশ করা হলো ছেলেরে জিজ্ঞেস করিল আপনার কাছে মেয়েটারে বিয়ে দিলাম তার উকিল হয়ে আমার মুয়াক্কালকে আপনার কাছে বিয়ে দিলাম আপনি কি তাকে স্ত্রী হিসেবে কবুল করলেন ছেলে হয় না ছেলে কি তা হইছে শুধু দন্ত নয় আকারে না দন্ত নয় আকারে না একটা অক্ষর একটা আকার না 10 লক্ষ নয় 10 কোটি নয় দুনিয়ার সব মানুষে খাইলো বিয়ে হবে না ফারসি না বুঝাইতাম আপনারা রে দুনিয়ার সব মানুষে খাইলো বিয়ে হবে না কত বলেন না কেন আপনারা তার নার এত পাওয়া আর যদি দুনিয়ার কোন মানুষের খাওয়ায় কেউরে গাওয়াইছে না শরীয়ত মোতাবেক যদি কোন হুজুর মুফতি সাহেব হুজুর বলেন অমুকের মেয়ে তোমার কাছে বিয়া দিলাম বা সাক্ষী উপস্থিত আছে খানি দেনি কোন তানে আয়োজন নাই সে যদি হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ কবুল করলাম বিয়া হয়ে গেছে এই কথাগুলো এত স্পর্শকাতর একটা কথায় হারাম মেয়েটা সর্বঙ্গে আপনার জন্য হালাল হয়ে যায় একটা কথায় দুনিয়ার সব মানুষে খাইলো হালাল হয় না মক্কার ইমামে খুতবা দিল হালাল হবে না অনুরূপভাবে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা যদি আন্তরিকভাবে বলতেই পারেন আপনি জান্নাতে যাবেন ওই টুডে টুমরো প্রয়োজনে আপনি জাহান্নামের আগুনে জ্বলতে পারেন একদিন না একদিন দৌলত ইমান আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে ছাড়বে কথা ঠিক না আর কোন কারণে যদি ঈমানটা নষ্ট হয় তাইলে কিন্তু সর্বনাশ কথার কথা কথার কথা কাতার বিশ্বকাপ খেলা কোরআন সুন্নাহর আলোকে না জায়েজ হারাম এখন যদি কেউ দেখে গুনাহ হবে তওবা সহজ আল্লাহর জীবনে দেখব না একবার সহজ কথা বলেন কেন আপনারা অন্যান্য তওবা একটু জটিল আছে এটার তওবা একটু সহজ আল্লাহ আর দেখতাম না শেষ আন্তরিকভাবে বললে আল্লাহ মাফ করবে দুই নম্বর হলো যদি আপনি খেলা দেখতে গিয়া যদি বলেন খেলা আবার হারা কথা বুঝেন না আপনারা ইটা বুঝে হারা তাইলে আপনি কোরআন সুন্নার সিদ্ধান্ত মানতে রাজি না আল্লাহ আপনার ঈমান রক্ষা করুন কোরআন সুন্নার শরীয়ত মোতাবেক যদি কোনো বিষয় হারাম হয় এটাকে হারাম মনে না করা কুফর কথা বুঝেন নাই আপনারা যেগুলো বিষয় হারাম এগুলারে হালাল বলা যাবে না হারাম জেনে যদি কেউ করে কবিরা গুনাহ হবে তওবা করলে আল্লাহ মাফ করবেন আর এটারে যদি কেউ হালাল মনে করে তাহলে কোরআন অস্বীকার হয় বিদায় কুফরি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের ঈমান রক্ষা করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন।